আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটিতে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অগ্রদূত বাংলাদেশ বিষয়াবলী। যারা প্রফেসরস এবং জর্জের বৃত্ত থেকে বের হয়ে ভিন্ন কিছু কিছু তালাশ করছেন, তাদের জন্য অগ্রদূত বাংলাদেশ বিষয়াবলী হতে পারে একটি উত্তম পছন্দ। কেননা এই বইটির ভিতরে আপনি দেখলে বুঝতে পারবেন আসলে কতটুকু সাজানো এবং গোছানো। তবে আমি বইটি রিভিউ দেওয়ার আগে তাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অথবা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আপনার পরবর্তী কোনো ভিডিও পেলে সাথে সাথে আপনারা সেটি দেখতে পান। আমার এই চ্যানেলটি সরকারি চাকরি কেন্দ্রিক, বিসিএস কেন্দ্রিক, সুতরাং আপনারা এর থেকে আশা করি উপকৃত হবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে অগ্রদূত বাংলাদেশ বিষয়াবলী এই বইটির রিভিউর দিকে চলে যাই। প্রথমে আসুন হচ্ছে সূচিপত্র। সূচিপত্রের এখানে বাজারে অন্য আট দশটা গাইড বইতে যে সমস্ত সূচিপত্র বা যে সমস্ত বিষয় নিয়ে সাজানো, ঠিক সেই বিষয়গুলো নিয়েই এখানে সাজানো। এর মধ্যে কোনো ভিন্ন কিছু আসলে আমার চোখে পড়েনি। বাজারে অন্য আট দশটা, আমার কাছে বেশ কয়েকটা প্রকাশনীর বই আমার কাছে আছে, আপনারা জেনে থাকবেন, এবং এর ইতিমধ্যে আমি কয়েকটা প্রকাশনীর বই আমি আপলোড করেছিও আমার চ্যানেলটিতে, আপনারা খুঁজলে পাবেন। তো এক কথায় বাজারের অন্য আট দশটা বইয়ের মধ্যে যে কয়টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে বিসিএস কেন্দ্রিক, সেই কয়টা টপিক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এক কথাতেই এটা শেষ সূচিপত্রের ব্যাপারটা। এখন আমরা দেখব যে আসলে 43তম বিসিএসে 43 যে বিসিএস প্রিলিমিনারি হলো, সেটার মধ্যে এই অগ্রদূত থেকে কয়টা কমন পড়ছে এবং কী কী বিষয়, ওটা দেখলে আপনারা আসলে ভিতরে কী আছে সেটা বুঝতে পারবেন। সেজন্য আমি ওই দিকে হিট করতে চাচ্ছি যে আপনি যদি 43তম বিসিএসে কোন ধরনের প্রশ্ন এই অগ্রদূত থেকে আসছে সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে যে আসলে বইয়ের ভিতরে কী কী আছে এবং কোন বিষয় টাচ করছে। আচ্ছা, তো চলুন প্রথমেই আমরা চলে যাই হচ্ছে এখানে 10 নম্বর পেজ থেকে বিসিএসে প্রশ্ন এসেছে। 10 নম্বর পেজ থেকে এসেছে হচ্ছে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি। আপনারা দেখতে পাচ্ছেন আর্যদের ধর্মগ্রন্থের নাম কি, এটা বিসিএসের প্রশ্ন, বিসিএস 43তম বিসিএসে এটা আসছে। এবং 14 নম্বর পেজের মধ্যে আসছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি এবং হচ্ছে প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো। অর্থাৎ মানে একটু প্রশ্নের ধরনটা ভিন্ন, কিন্তু এই 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 কথাটাই সেম এভাবে প্রশ্নটা আসেনি, কিন্তু কথাটা আসলে সেম যে সমতট কোন অঞ্চলে ছিল এরকম। তো 10 এবং 14 থেকে এই প্রশ্নগুলো ছিল, আর এর মধ্যে কিন্তু আপনারা দেখতেছেন আসলে কোন বিষয়গুলো এখানে টাচ করছে। হ্যাঁ, প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল এখানে টাচ করছে। তো আমরা এখন চলে যাব 115 নম্বর পেজে। আমি এগুলো আগেই লিখে রেখেছি আমার এখান থেকে যে কোন ধরনের প্রশ্ন আসলে এখান থেকে এসেছে 43তম বিসিএস এর মধ্যে। তো 115 নম্বর পেজের মধ্যে দেখেন এখানে সরাসরি কোনো প্রশ্ন থেকে না, বলছে যে তাজউদ্দিন আহমেদ আসলে বাংলাদেশের স্বাধীনতা মুজিবনগর সরকারের সময় অর্থনৈতিক ও পরিকল্পনা বিষয়ে কে ইয়ে ছিল, দায়িত্ব ছিল তাজউদ্দিন আহমেদ। সরাসরি কোনো প্রশ্ন না, কিন্তু এখান থেকে এই বিষয়টা টাচ করছে, সুতরাং পুরো বিষয়টা পড়তে হবে। মুজিবনগর সরকার নিয়ে আসলে এভাবে সাজানো ছক করে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে 139 নম্বর পেজে, 139 নম্বর পেজের মধ্যে আপনারা দেখতে পাবেন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, এটাও 43তম বিসিএসের একটা প্রশ্ন। তারপরে আপনার পাবেন হচ্ছে 147 নম্বর পেজে বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সদস্যপদ লাভ করে, এটাও কিন্তু বিসিএসের একটা প্রশ্ন এবং এটা 27তম এবং 26তম বিসিএসে আসছে। আপনারা যারা অনেক সময় প্রশ্ন ব্যাংক পড়তে গিয়ে কিন্তু আপনারা মনে করেন যে বিসিএসি কি একবার আসছে এটাকে আর আসবে, এ ধরনের অনেকে একটা ধারণা থাকে, আসলে আসে। দেখেন এখানে দেখেন 27তম 26তম তো আসছে, আবার 43তমতেও আসছে। আমি প্রশ্ন ব্যাংক নিয়েও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছি, আমি ডিসক্রিপশন বক্সে সেই প্রশ্ন ব্যাংকের ভিডিওর ইয়েটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপরে হচ্ছে 212 নম্বর পেজের মধ্যে গিয়ে দেখবেন, ভিডিওটা একটু বড় হইলো, আপনারা ধৈর্য নিয়ে দেখেন, আপনারা একটা বই সংগ্রহ করবেন, সুতরাং বইটির মধ্যে কী আছে এটা দেখে কিনলেই আমি মনে করি ভালো। এই প্রশ্ন এর মধ্যে ছিল হচ্ছে ম্যানিলা আসলে এটা কী জাত, তো ম্যানিলা হচ্ছে এটা তামাক, কোন জাতীয় শস্য, ম্যানিলা দিয়ে আসলে কী বোঝানো হয়েছে, এটা তামাককে বোঝানো হয়েছে, এটা 43তম বিসিএস এর প্রশ্ন। আর এখান থেকে বলাকা বলতে এখানে কী বোঝানো হয়েছে এরকম একটা প্রশ্ন ছিল 43তম বিসিএস, এটা উন্নত জাতের গম, কিন্তু এখানে দেখেন পাকিসাড়া, বলাকা, দোয়েল তিনটার নাম দেওয়া হয়েছে, কিন্তু এমনিতে
প্রশ্নের মধ্যে এটা কিন্তু 32 নম্বর এবং 26 নম্বর বিসিএস আসছে। এমনিতে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে বলাকা কি জাতীয় শস্য, মানে কিন্তু কোন ধরনের শস্য, উন্নত জাতের একটা গম। এটা ছিল আপনার এই 43 নম্বর বিসিএস এর মধ্যে। তারপর হচ্ছে 244 নম্বর পেজে, আপনি 244 নম্বর পেজে উড়াও, একটা উড়াও হচ্ছে একটা উপজাতি, এই এদের বসবাস কোথায়, সরাসরি প্রশ্নের মধ্যে নেই কিন্তু এখান থেকে কালেক্ট করতে হবে এদের বসবাস আসলে কোথায় সেটা নিয়ে আলোচনা করছে এর মধ্যে উপজাতি থেকে। তারপর হচ্ছে 270 নম্বর পেজ, 270 নম্বর পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি ধরনের প্রতিষ্ঠান এই নিপ্রোট, কি ধরনের প্রতিষ্ঠান এখান থেকে আসছে, কি ধরনের প্রতিষ্ঠান, এটা 270 নম্বর পেজের যে উত্তরটা সেটার প্রশ্নটা হুবহু এভাবে আসছে যে নিপ্রোট যার সাথে সম্পর্কিত পপুলেশন, বিসিএস 43 নম্বর বিসিএস এর মধ্যে এরকম আসছে যে কিসের সাথে সম্পর্ক, জনসংখ্যা বিষয়ক, নিপ্রোট কি বিষয়ে আলোচনা করে বা কোন কোন বিষয়ের সাথে সম্পর্কিত, জনসংখ্যা বিষয়ক, ইংরেজিতে দেওয়া আছে, এটা বাংলায় আসছে আর কি, জনসংখ্যা বিষয়ক, এখানে পপুলেশন দেওয়া আছে। তো 270 নম্বর পেজ ছিল নিপ্রোট সম্পর্কে। তারপর হচ্ছে 286 নম্বর পেজ, তে আগে 281 নম্বর পেজের মধ্যে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্থনীতি কাউন্সিল নির্বাহী পরিষদ অর্থাৎ একনেকের সভাপতি কে, এটা প্রধানমন্ত্রী, এটা কিন্তু দেখেন 36 নম্বর বিসিএস এই প্রশ্নটা আসছে, দেখেন 36 নম্বর বিসিএস এই প্রশ্নটা আসছে, এটা আবার 43 নম্বর বিসিএস এর মধ্যেও এই সেম প্রশ্নটা আসছে একনেকের সভাপতি কে। তারপরে দেখেন 286 নম্বর পেজের মধ্যে বাংলাদেশে বাংলাদেশে কবে বয়স্ক ভাতা চালু হয়, এটা 36 নম্বর বিসিএস আসছে, ষোড়শ বেসরকারি প্রভাষক নিবন্ধনে আসছে এবং 43 নম্বর বিসিএসও আসছে, 1998 থেকে বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়, এটা 286 নম্বর। তারপর হচ্ছে 305 নম্বর, তার আগে 289 নম্বরে একটা প্রশ্ন ধরছে কিন্তু আসলে সরাসরি ধরে নেয়, এখানে প্রশ্নের মধ্যে ছিল নিচে ব্যাংক নোট নয় কোনটি, এ ধরনের। তো ব্যাংক নোট দেখেন এখানে হচ্ছে সরকারি নোট আর হচ্ছে ব্যাংক নোট, তো সরকারি নোট জানা থাকলে বোঝা যাবে যে আসলে নিচে ব্যাংক নোট নয় কোনটি। তো এখানে এভাবে ছক আকারে দেওয়া আছে, প্রশ্ন আকারে পাইনি, প্রশ্ন ছিল এটা ব্যাংক নোট নয় কোনটি, তো 2 টাকা হচ্ছে ব্যাংক নোট না, 1 টাকা 2 টাকা এবং 5 টাকা এগুলো হচ্ছে সরকারি নোট, আর ব্যাংক নোট হচ্ছে এই যে 10 টাকা 20 টাকা 50 100 200 500 এবং 1000 টাকা। তো এই ধরনের একটা প্রশ্ন ছিল প্রায় সিমিলার কিন্তু প্রশ্ন আকারে এই এটার মধ্যে ছিল না, সেজন্য এটাকে আমি এভাবে ইয়ে করে রাখছি। 305 নম্বর পেজের মধ্যে হচ্ছে এটাও হুবহু কমন পড়েনি, এখানে বলছে যে সেকেন্ডারি মার্কেটের অপর নাম কি স্টক মার্কেট, এই এরকম একটা প্রশ্ন ছিল হুবহু এরকম, এখানে যেভাবে দেওয়া আছে হুবহু এরকম না, তবে আমার যতটুকু মনে পড়ছে সেকেন্ডারি মার্কেটের অপর নাম হচ্ছে স্টক মার্কেট, এই ধরনের একটা প্রশ্ন এই এটার মধ্যে ছিল। তো এখান থেকে এরকম এরকমভাবে কমন পড়ছে, হুবহু কমন পড়েনি, হুবহু আসলে কমন পড়বে না কারণ এখান থেকে একটা আইডিয়া ক্রিয়েট, তবে বেশ কিছু প্রশ্ন কিন্তু হুবহু কমন পড়ছে, আবার কিছু কিছু প্রশ্ন হুবহু কমন পড়েনি। তারপরে চলে যাব আমরা হচ্ছে 342 নম্বর পেজে, 342 নম্বর পেজে আছে হচ্ছে 1972 সালের বাংলাদেশের সংবিধানের হাতে লেখা পাণ্ডুলিপি কে তৈরি করেছিলেন, কিন্তু বিসিএস এর মধ্যে প্রশ্ন ছিল যে সংবিধান লেখার দায়িত্ব কার ছিল, অর্থাৎ আব্দুর রউফ, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1415 সালে আসছে, এটা কিন্তু 43 নম্বর বিসিএসে চলে আসছে। যারা কিন্তু জব সলিউশন কমপ্লিট করার ব্যাপারে একটু অনাগ্রহী তারা কিন্তু বুঝতেই পারছেন আসলে জব সলিউশন কমপ্লিট করলে এখান থেকে কতটুকু সফল হওয়া যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন কিন্তু এর মধ্যে চলে আসছে। তারপরে আপনারা দেখবেন এরপরে হচ্ছে 345 নম্বর পেজে যে নারী অধিকার, নারী এবং পুরুষের সমান অধিকার সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে, এখানে পুরো সংবিধানটাই তুলে দিয়েছে, তো এখান থেকে আসলে কমন পড়ছে। বাজারের অন্য 8-10টা বইতেও কিন্তু হুবহু এইরকমই দেওয়া আছে, আমি বলবো না যে বাজারের অন্য 8-10টা গাইড বইয়ের মধ্যেও এগুলো দেওয়া নেই, অবশ্যই বাজারের অন্য 8-10টা গাইডের মধ্যেও এই বিষয়গুলো দেওয়া আছে, আপনি অন্য 8-10টা বই ঘাটলেও পাবেন। তারপরে হচ্ছে 348 নম্বর পেজ, 348 নম্বর পেজের মধ্যে বলছে যে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার নাম কি, প্রধান আইন কর্মকর্তার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এভাবে প্রশ্নটা আসছে কিন্তু এখানে আসে বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এটার অবশ্য হুবহু একটা প্রশ্ন ধরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল, যাই হোক এটা নিয়ে পরে আলোচনা করব। তারপর 352 নম্বর পেজে দেখেন বার্ষিক আর্থিক বিবৃতি কত নং অনুচ্ছেদে দেওয়া আছে, 87 নং অনুচ্ছেদ, এটা কিন্তু 43 নং বিসিএস এর মধ্যে এটা দেওয়া আছে। তারপর 358 নম্বর পেজের মধ্যে
আপনারা পাবেন হচ্ছে বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত, এটা 43তম আসছে, এটা 18 বছর, এটা 43তম বিসিএসির মধ্যে এই প্রশ্নটা আসছে, এটা হচ্ছে 358 নম্বর পেজের মধ্যে এটা পাবেন, 367 নম্বর পেজের মধ্যে, 367 নম্বর পেজের মধ্যে 67 এখানে পাবেন হচ্ছে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, জাতীয় মানবাধিকার কমিশন, 43তম বিসিএসের মধ্যে। এর আগে কিন্তু টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2013 সালে এটা চলে আসছে, এই প্রশ্নটা বিসিএসের মধ্যে ধরছে দেখেন। হ্যাঁ, কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, জাতীয় মানবাধিকার কমিশন। তারপর হচ্ছে 369 নম্বর পেজের মধ্যে, 369 নম্বর পেজের মধ্যে হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় কাকে, বিরোধী দলকে। এটা হুবহু প্রশ্ন থেকে আসেনি, তবে পাঠ থেকে আসছে, 369 নম্বর পেজের মধ্যে এটা। তারপর হচ্ছে 400 নম্বর পেজে একটা প্রশ্ন কমন পড়ছে, 400 নম্বর পেজে হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম মেয়র কে, মেয়র মোহাম্মদ হানিফ, এই প্রশ্নটা হচ্ছে আপনার 400 নম্বর পেজের মধ্যে। তারপর 406 নম্বর পেজের মধ্যে একটা প্রশ্ন আছে, সেটা সেটা হচ্ছে এই 406 নম্বর পেজের মধ্যে যেটা, সেটা কিন্তু এর আগে আমরা বলে ফেলছি, অ্যাটর্নি জেনারেলের যে প্রশ্নটা, তো আমি পরবর্তীতে ঘাটতি গিয়ে আবার এটা পেয়েছি, সেজন্য এটা আমি ইয়ে করে রাখছি। তো দেখা গেল যে মোটামুটি এখান থেকে প্রায় 24টির মতো প্রশ্ন এখান থেকে আমি আপনাদেরকে দেখাতে পেরেছি, এর কম বেশি হতে পারে, কম হবে না, এর বেশি হলে হতে পারে, আমি ঘেটে যতটুকু পেয়েছি এখানে দেখেন। তো আমি কিন্তু বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারতাম যে বইয়ের মধ্যে কী আছে না আছে, তো আপনাদের কাছে বইটি আসলে খুব বোরিং লাগতো তখন, কারণ প্রত্যেকটা গাইডের মধ্যে কিন্তু এরকম দেওয়া আছে। তো আমি আসলে একটু ভিন্ন কিছু করতে গিয়ে দেখালাম যে 43তম বিসিএসের মধ্যে এই অগ্রদূত বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়টা প্রশ্ন কমন পড়ছে, সেগুলো দেখানোর পাশাপাশি আপনাদের একটা আইডিয়া হয়ে গেল যে আসলে বইয়ের মধ্যে কী কী আছে। এই বইটার মধ্যে বাজারের অন্য 8-10টা গাইডের মতো, অর্থাৎ প্রফেসর জর্জের যে গাইডগুলো সেগুলোর মতোই, কোনো পার্থক্য আমি পাইনি অন্য 8-10টা গাইডের মতোই, তবে এগুলো একটু চিকন মনে হচ্ছে অন্যটা গাইডের থেকে আমার কাছে, দেখেন একটু পাতলা মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এবং বইটা জর্জের বা প্রফেসরের বইগুলো যেমন একটু মোটা এইরকম, মানে ছোট থাকে, হ্যাঁ এই বইটা কিন্তু ছোট না, পাশে একটু চওড়া হওয়ার কারণে আমরা আমরা যে বইগুলো পড়ি সেই বইগুলোর মতো ক্যারি করা সহজ। আপনারা দেখতে পারেন বইটা, যদি আপনারা মনে করেন যে না আপনার প্রফেসরস এবং জর্জ আসলে বিরক্তিকর একটা ব্যাপার এরকম অনেকের কাছে মনে হয়, আমার কাছে আসলে ওরকম না, তো তাদের জন্য আমি মনে করি অগ্রদূত বাংলাদেশ বিষয়াবলী হতে পারে একটা খুব পছন্দের একটা বই। আমি তো দেখালামই আসলে 43তম বিসিএস থেকে কতটুকু কমন পড়ছে। মেইন কথা হচ্ছে আসলে যেই কোম্পানির বই আপনি পড়ুন, যেই গাইডটাই পড়ুন, আপনাকে কিন্তু নিজেকে পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, একবার হইলেও শেষ করতে হবে। তারপর দেখেন কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো এখানে নিয়ে আসছে, হ্যাঁ হুবহু প্রশ্ন থেকে কিন্তু কমন পড়ে নাই, কিছু কিছু প্রশ্ন ছিল এরকম যে ভিতরে ওরা যে তথ্য দিয়েছে সেখানে তথ্য থেকে কমন পড়ছে। সুতরাং যারা অগ্রদূত বাংলাদেশ বিষয়াবলী কিনতে চাচ্ছেন তারা আমার ভিডিওটি দেখে আসলে সিদ্ধান্ত নিতে পারেন, আমি তাদের মার্কেটিং করছি না, আপনি ভেবে দেখতে পারেন যে আসলে বইটা আপনি কালেক্ট করবেন কিনা। আমি আবারও বলছি যারা আমার চ্যানেলটি নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আরও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।